সহিহ বুখারীর 6527 নম্বর হাদিসের বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন এই হাদিসটি শুনবেন আর প্রতিদিন কয়েকবার রাতে ঘুমানোর সময় কল্পনায় আনবেন যে এটা কেমন হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন تحشرون حفاتان عراتان غرلا কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে হাশরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে জমা করা হবে হুফাতা পায়ে জুতা থাকবে না উরাতা দেহের মধ্যে কাপড় থাকবে না গুরলা খতনাবিহীন তোমাদেরকে উপস্থিত করা হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ الرجال والنساء ينظر بعضهم الى بعض يا رسول الله নারী পুরুষ সবাই তো কিয়ামতের ময়দানে দাঁড়াবে যদি পরনে কাপড় না থাকে উলঙ্গ থাকে একজন আরেকজনের দিকে তাকাবে এই ব্যাপারটা তো লজ্জাকর বিষয় আল্লাহর নবী জবাব দিলেন আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক ওই দিনের ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে যেই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে মানুষ চিন্তা করে যে আমি আমরা আমরা মনে করেন আমরা চিন্তা করলাম হুজুর কেমন দেখা যাবে উলঙ্গ থাকলে এটা হলো আমাদের চিন্তা নবীজি কয় না না তোমাদের চিন্তারও বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো আরে সেদিন তো পেরেশানির কারণে পাশের জন কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময়ই পাবা না আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই এটা কিভাবে সম্ভব না তাকানো তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাবো না নিজের পেরেশানি এতটা ভয়ঙ্কর হবে নবীজি বলে আশা তোমাদের চিন্তার চেয়ে আরো ভয়ঙ্কর বিষয়টা কিয়ামতের মা কি তাকাবে আরেকজনের দিকে তাকানোরই তো সুযোগ থাকবে না হ্যাঁ পরে আস্তে ধীরে কাপড়ও পরানো হবে ইব্রাহিম নবীর মাধ্যমে আবার কাপড় পরানো শুরু হবে তো যাই হোক কেয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা হবে করার পর সেদিন আরেকটা ঘটনা ঘটবে কেয়ামতের ময়দানে সহিহ বুখারীর 4812 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقبض الله الأرض يوم القيامة ويطفي السماوات بيمينه فيقول أنا الملك أين ملوك الأرض نبي جي بولن قيامتر ميدان الله জমিনটাকে তার কবজায় নিয়ে নিবে পুরা আসমানগুলা সবগুলা আসমান পেঁচায়া আল্লাহ তার কুদরতি ডান হাতের মধ্যে রেখে বলবে এই কিয়ামতের মাঠের সমস্ত মানুষ আনাল মালিক আমি বাদশা আমি বাদশা আইনা মুলুকুল আর কোথায় জমিনের রাজা বাদশারা কোথায় বাদশা কারে কয় তাকায়া দেখো আসমান হাতে আনতে পারছিলা জমিনটা হাতে নিতে পারছো না সামান্য একটি এলাকার বাদশা তুমি হয়েছিল আজকে দেখো পুরা সব আসমান আমার হাতে জমিন আমার হাতে আলাল মালিক আরে বাদশা তো আমি আর কি অবস্থা হবে জাহান্নামীদের কিয়ামতের মাঠে এখনো জাহান্নামে যায় নাই কিয়ামতের মাঠে সহিহ বুখারীর 6532 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم 70 زراعا قيامتের ময়দানে একদল মানুষের ঘাম এত পরিমাণ হবে ঘামগুলা তাদের শরীর থেকে বরার পর 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম কয় গজ কয় গজ হ্যাঁ 70 গজ হওয়ার পর ওয়ায়ুলজিমুহুম ইলজামা বুখারীর বর্ণনা ইলজামা নাই অন্য বর্ণনা ইলজামা আছে বুখারীতে আছে ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগ আযানাহুম ঘাম এত পরিমাণ হবে এই ঘাম মানে পায়ের নিচে পড়ে থাকবে এমন না ঘাম এত পরিমাণ উঁচা হবে এই ঘামের মধ্যে তাদের চেহারাটা ডুববে শুধু তাই না চেহারা ডুববে একবার কান পর্যন্ত ঘাম চলে যাবে একবার চেহারা ঘামের নিচে যাবে আবার ঘামের উপর উঠবে
এইভাবে কিয়ামতের মাঠটা কায়েম হবে ভয়াবহ পরিস্থিতি কি পরিমাণ হবে নবীজি কয় তোমরা যদি জানতা তাহলে তোমরা কি করতা জানো আরাম আয়েশ ছাইরা মাঝে মাঝে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা যদি কিয়ামতের ভয়াবহতা তোমরা জানতা তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ তাআলামুনা মা আলামু পুরো বিষয়টা ইবনি আরা মা লা তারাউনা তোমরা যা দেখো না আমি তা দেখি ওয়া আসমাউ মা লা তাসমাউনা তোমরা যা শোনো না আমি তা শুনি বর্ণনাটা মন দিয়ে শুনেন তোমরা যা দেখো না আমি তা দেখি তোমরা যা শোনো না আমি তা শুনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা এরপর নবীজি বলেন শোনো আত্ততিস সামা ওয়াহুকালাহা আনতা ইত্তা কয় আকাশ কটকট আওয়াজ করতেছে আকাশ কটকট আওয়াজ করতেছে কয় আসমানের জন্য এটা শোভা পায় এটা তার হক আছে এইভাবে কটকট আওয়াজ করা হ্যাঁ এটা আমি শুনি তোমরা শোনো না কয় এটা ও কটকট করতেছে কয় জানো তোমরা মা ফিহা মাউদিউ আরবাই আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউ জাবহাতাহু ফিস সামা সাজিদান লিল্লাহ নবীজি বলেন আসমানের মধ্যে এমন চার আঙ্গুল পরিমাণও ফাঁকা জায়গা নাই যে জায়গার মধ্যে একজন ফেরেশতা তার মাথাটা জুগায় আল্লাহর দরবারে সিজদা করে না আসমানের মধ্যে চার আঙ্গুল পরিমাণও ফাঁকা পাবে না প্রত্যেকটা জায়গায় ফেরেশতার সিজদা পাইবা ফেরেশতা সিজদা করে আসমান কটকট আওয়াজ করে এটা তার জন্য শোভা পায় সে করে এই আওয়াজটা এরপরে কি কয় নবীজি দেখেন লাউ তাআলামুনা মা আ'লামু আমি যা জানি তোমরা যদি তা জানতে লা দহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতা এরপর আল্লাহ নবী বলেন ওয়া তালাদদতুম বিন্নিসাই আলা ফুরুশিকুন্না ওয়ালা খুরুজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলাল্লাহ আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা তোমাদের আরাম আয়েশের বিছানাগুলা ছেড়ে বিবিদেরকে মাঝে মাঝে রাইখা জঙ্গলের মধ্যে চহিলা যাইতে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য আর তোমরা বলতা লাওয়াদিত্তু আন আকুনা শাজারাতান তুদাদু মনে মনে বলতা হায় আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো তাহলে চিন্তা করেন পেরেশানি কি পরিমাণ নবীজি কয় তোমরা যদি জানতা আমি যা জানি মাঝে মাঝে জঙ্গলে গিয়ে কি বলতা জানো হায় আল্লাহ তোমার আশ্রয় চাই তোমার কাছে বানা চাই আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটাকে কেটে ফেলে এটাকে লাকড়ি বানায়া মানুষ জ্বালায় ফেলতো বা শেষ হয়ে যেত আমার আর কোনো হিসাব নিকাশ করার প্রয়োজন হইতো না মাঝে মাঝে এরকম আফসোস হইতো এরকম তোমরা করতা যদি তোমরা জানতা আমি যা জানি এটা যদি তোমরা জানতা কেয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন আরশের ছায়াতলে আল্লাহ মায়া করে জায়গা করে দেয় সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কাদের হবে অনেকের হবে এর মধ্যে উল্লেখযোগ্য যারা বয়ান করে বক্তৃতা করে বক্তাদের হ্যাঁ বক্তাদের বুখারি মুসলিমের এক যুগে বর্ণনা হাদিস عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسامة رضي الله تعالى عنه بننا الله النبي صلى الله عليه وسلم ولا يجاء بالرجل يوم القيامة فيلقى في النار এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে আনার পর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর তাকায় দেখেন ফাতানদালিকু আকতাবু বাতনিহি জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার পর তার পেটের নারী বুড়িগুলা বের হয়ে যাবে নারী বুড়িগুলা বের হওয়ার পর ইয়া দূরু হাউলাহা কামা ইয়া দূরুল হিমার বিররহা ওই ব্যক্তি নারী বুড়ি গুলার চারপাশে ঘুরতে থাকবে যেভাবে গাদা তার চাকির পাশে ঘুরতে থাকে ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার অন্যান্য জাহান্নামীরা তার কাছে আসবে জাহান্নামীরা কি শান্তিতে আছে অন্যরা অন্যরা এর সান্ত্বনা দিতে আসবে
মানে অন্য জাহান্নামীরা তো শান্তিতে নাই, তো এরা অবাক হয়ে যাবে, ঘটনা কি, এর এই অবস্থাটা। তাহলে ব্যাপারটা বুঝেন, অন্য জাহান্নামীরা এর দেখতে আসবে যে ঘটনা কি, এর এই অবস্থাটা। এই হাদিস আমি পড়ি আর বারবার চিন্তা করি, ঘট যে অন্য জাহান্নামীরা ওরে দেখতে আসবে, সবাই তো ভয়ঙ্কর অবস্থায় আছে, কিন্তু অন্যরা ওরে দেখতে আসবে কি ঘটনা কি, এর এই অবস্থাটা। তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আছে। তো জাহান্নামীরা আয়েশা বলবে, এই তোমারে তো চিনা চিনা লাগে। ওই ওই জাহান্নামীরে বলবে, আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি ওই ব্যক্তি না যেই ব্যক্তি আমাদেরকে সৎ কাজের আদেশ কর্তা, অসৎ কাজের নিষেধ কর্তা, তুমি কি ওই ব্যক্তি না? তোমারে আমরা কতভাবে দাওয়াত দিয়ে আনতাম, তোমারে আমরা 7 দিন 10 দিন 20 দিন আমরা মাইকিং করতাম, তারপর তোমারে আনতাম, তুমি সে না? আরে তুমি আমঘরে নামাজের কথা বলতা, তুমি তো সে? তো বলবে হ্যাঁ আমি সে। তো তোমার এই অবস্থা কেন? জবাব দিবে, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে সৎ কাজের কথা বলতাম, আমি নিজেই করতাম না, তোমাদেরকে ফজরের নামাজ পড়ানোর ওয়াজ করতাম, এশার নামাজ পড়ার জন্য ওয়াজ করতাম, আমি নিজেই এশার নামাজ পড়তাম না, ফজর নামাজ পড়তাম না, বিভিন্ন নামাজে আমি অংশগ্রহণ করতাম না, একটা অনুষ্ঠান শেষ করে আরেকটায় যেতে হবে, এই টেনশনে মাঝখানে কত নামাজ কাজ করে দিলাম, কাজা করে দিলাম, বয়ানের ফিকিরে করতে করতে একটা দুইটা তিনটা পর্যন্ত শেষ করে ফেললাম, অনেক সময় এশার নামাজের কথাটাও ভুলে গেলাম, তুমি সে? হ্যাঁ আমি সে। আফসুস, ওয়ানহাকুম আনিল মুনকার, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, আতি আমি নিজেই অসৎ কাজ করতাম, আমি তোমাদেরকে বলতাম অশ্লীল সিনেমা দেখবা না, অশ্লীল কোনো কিছু করবা না, আমি নিজেই অশ্লীল কাম করতাম। তো এই কারণে আমার এই পরিস্থিতি, আল্লাহ হেফাজত করেন। যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, আমি সহ সবাই যারা দাওয়াতের কাজ খুব সতর্ক, এই জন্য যিনি দায়ী হয় মোবাল্লিগ হয় তার অনেকগুলো গুণাবলী আছে, এই ব্যাপারে আমার একটা বয়ানও আছে, আপনারা জানেন, টঙ্গি ইজতেমার সময় দিয়েছিলাম, মোবাল্লিগ আদর্শ দায়ী কে হবে, সেখানে দায়ীর গুণাবলীর মধ্যে একটা আছে এটা, যে দায়ী যেটা বলবে মানুষকে সে নিজেও এটার উপর আমল করতে হবে। সূরা সফের আয়াত সেখানে বলেছিলাম, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই করো না, আতামুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে পুণ্যের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও। তো কিয়ামতের ময়দানে তার অবস্থাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর, যাদের অবস্থা হবে তাদের একজন হবে সে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের সকলকে ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজত করেন। এরপর সেখানে দুই শ্রেণীর মানুষ হবে, এক দলের ডান হাতে আমল নামা দেওয়া হবে আর এক দলের বাম হাতে আমল নামা। ডান হাতের আমল নামা যাদেরকে দেওয়া হবে, সূরা হুদের 105:6-7-8 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিয়েছেন, এক দল হবে সৌভাগ্যবান আরেক দল হবে হতভাগা, হতভাগা যারা তাদের ঠিকানা জাহান্নাম, সৌভাগ্যবানদের যাদের তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করে। মনোযোগ দেন, কেয়ামত হবে কবে এটা কে জানে? কিবারে হবে? কোন বছরের? মাশাআল্লাহ, কেয়ামত হবে এটা জানে কে? কিবারে হবে? এই শুক্রবারটাও কবে, কোন বছর হবে এটাও কে জানেন? কাদের উপর হবে? সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ভাই মসজিদ মাদ্রাসায় মিডিয়া না যাওয়াই ভালো, মসজিদ মাদ্রাসার ভিতরে ক্যামেরা এতগুলো না যাওয়াই ভালো, মসজিদ মাদ্রাসায় আমার উস্তাদরা প্রতিদিন তাদের কাছে বলতে হয় কি ও কি শুরু করলা, এরকম ডেলি জিজ্ঞাসা করে, জেনে জেনে চলে যায়। তো এই উস্তাদদের ডেলি মনে করেন যে আমি বড় হুজুর না, আমার তো বড় হুজুর আছে আরো, এই উস্তাদদের কাছে ডেলি বলতে হয়, এই জন্য মসজিদ মসজিদ মাদ্রাসা গুলাতে মিডিয়া না কম আসাই ভালো। তো যাই হোক, আজকে আইসা গেছেন ঠিক আছে, এইভাবে মাদ্রাসা গুলাতে না যাওয়া ভালো, আজকে কিন্তু আবার কোথাও দৌড় দিয়ে না, ব্যাস আসছেন বাসা চলে যান, ঠিক আছে। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবো, দোয়া করবো মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করেন, মাদ্রাসার ছাত্রগুলোকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন
رباني حافظ رباني عالم حسابي قبول کرو واخر دعوانا الحمد لله رب العالمين غازی پور جاتے ہوگا ہمارا سر ہاں ہاں আমরা বসি সবাই বসি হযরত আলোচনা করবে বসি বসি আমরা ও এক ভাই জেনারেল লাইনের উনি মাদ্রাসায় লাইনেও কিছু পড়তে চায় আপনি যেই ভাই দিয়েছেন আপনি এই মাদ্রাসার উস্তাদদের সাথে দেখা করবেন এই মাদ্রাসার উস্তাদ ওনার সাথে দেখা করবেন অথবা আশেপাশের কোনো মসজিদের ইমাম সাহেব ওনার সাথেও দেখা করতে পারেন অথবা যেই কোনো মসজিদের খতিব সাহেব তার সাথে দেখা করে পরামর্শ করবেন যে কিভাবে আপনারা জেনারেলের পাশাপাশি পড়াশোনা করা যায় এক ভাই জেনারেলের পাশাপাশি মাদ্রাসার লাইনেরও কিছু পড়াশোনা এগুলা তো এগুলা যেন করতে পারে তো যাই হোক তো এই জন্য দিন শিক্ষার জন্য আপনি এটা করেন ইনশাল্লাহ আরেকটা বিষয় ঠিক আছে এই জন্য দোয়া করুন আমাদের সাথে একটু পরামর্শ হবে মোবাইলগুলো সাবধানে রাখেন সবাই জি ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের সম্মুখে বয়ান দেশ করবেন হযরত মাওলানা মুফতি দিনিস